এটা আমাদের লেকচার 3 না লেকচার 3 হচ্ছে স্লাইড এর নাম আপনাদের ইয়ারপিটা আপলোড করে দেওয়া হবে লেকচার 3 নামের যে স্লাইড ওটা পুরোটাই হচ্ছে এই পুরো এই পুরো স্লাইড জুড়ে আমরা পড়ব হচ্ছে ট্রানজিস্টর নিয়ে ট্রানজিস্টর কি জিনিস এটা কিভাবে ইউজ করা যায় অ্যাম্পলিফায়ার হিসেবে সেটাই আমরা পড়ব আর ট্রানজিস্টর রিলেটেড একটা ম্যাথমেটিক্স আছে আমাদের ট্রানজিস্টর বায়াসিং করব কিছুটা তারপরে আমরা একটা দেখব আমাদের এই ট্রানজিস্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রানজিস্টর কিভাবে কাজ করে ট্রানজিস্টরের অপারেশন এই জিনিসটা আমরা একটু সময় নিয়ে পড়ব যেটাকে আমরা ট্রানজিস্টর অ্যাকশন বলি ট্রানজিস্টর কিভাবে অপারেট করে ওই জিনিসটা বলবো আর এটার পরে দেখব হচ্ছে ট্রানজিস্টর বিভিন্ন রকমের কানেকশন কমন বেস কমন ইমিটার কমন কালেক্টর নামগুলো শুনছিলেন না এই কানেকশনগুলো দেখব ওগুলো দেখলেই আমাদের এই ট্রানজিস্টরের পড়াটা শেষ হয়ে যাবে আচ্ছা ট্রানজিস্টরের মধ্যে আমাদের তিনটা লেয়ার থাকে এন টাইপ আর পি টাইপ এই দুইটা ইউজ করা হয় এবং তিনটা লেয়ার থাকে সুতরাং যে কোনো একটা দুইটা করে থাকে হয় আমার এনপিএন ট্রানজিস্টর হবে অথবা বিএনপি ট্রানজিস্টর হবে যেকোনো একটা আমরা আমাদের আলোচনার বাকি যে যত আলোচনা হবে সবগুলা এনপিএন এর উপর ফোকাস করে করব NPN as usual এর আগেও বলছিলাম যে এখানে ইলেকট্রনের মাধ্যমে কারেন্টটা ফ্লো হয় যেটা এক্সপ্লেন করাটা ইজিয়ার বোঝাটা সহজ আর PNP তে ফোর্স কারেন্ট এর কনসেপ্টে কারেন্ট ফ্লো হয় ওইটাও বোঝা সহজ তবে আমরা দুই রকম পড়ব না আমরা NPN এর মধ্যে আমাদের আলোচনা সীমা করতে রাখবো যেহেতু তিনটা লেয়ার সুতরাং আমরা টার্মিনালও তিনটা থাকে প্রতিটা থেকে একটা করে টার্মিনাল আমাদের বের হবে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অলওয়েজ বেস আর এক পাশে থাকবে ইমিটার আর এক পাশে কালেক্টর এবং ছবি দেখে বোঝার উপায় আছে যদি আমি খুব রিয়েলিস্টিক ছবি আঁকি আমার ইমিটার যেটা এন টাইপের থাকলো তারপর বেস টার্মিনাল যেটা সেটা খুবই পাতলা হয় আর কালেক্টর যেটা সেটা বেশ জায়গা থাকে মাঝখানেরটা কি বললাম অলওয়েজ বেস হবে আর হচ্ছে বাকি দুই দিকে দুটো তো সেম থাকবে ওই দুইটাই পি নয়তো দুইটাই এ ডিফারেনশিয়েট করে কিভাবে যেটা হচ্ছে চড়া একটু কম থাকে কিন্তু ভিতরে ডোপিং বেশি করি আমি অর্থাৎ আমার ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি থাকে ওইটা হচ্ছে আমার ইমিটার আর আরেকটা যেটা সেটা হবে আমার কালেক্টর কালেক্টরটা একটু চড়া বেশি কারণ কিছু কারণ আছে ওইটা আমার ট্রানজিস্টর অ্যাকশন করার সময় বুঝবো অর্থাৎ এই জিনিসটা একটু মাথায় রাখবেন মাঝখানটা তো বেস আর দুই দিকে দুইটা সেম তবে একদিকেরটা যখন বানানো হয় তখন একটু উইকটা কম থাকে কিন্তু ডোপিং আবার বেশি থাকে অর্থাৎ এই জায়গায় এন টাইপের মধ্যে ইলেকট্রনের ডেন্সিটি যত বেশি এখানে তার থেকে একটু কম এটা চড়া বেশি ডোপিংও ইমিটারের তুলনায় একটু কম আর এদিকেটাকে আমি বলতেছি ইমিটার যেটাতে চড়া উইক কম ডোপিং বেশি আর আরেকটা হচ্ছে আমার কালেক্টর
আচ্ছা আমি 8:30 বলি তাহলে একটু সময় তো সুবিধা হবে যে তিনটা লেয়ার আটকাবে তিনটা লেয়ার কি আমার ট্রানজিস্টরের এন তারপরে পি তারপরে আবার এন এনপিএন ট্রানজিস্টর আছে আমি এখন কি এক্সপ্লেইন করব ট্রানজিস্টর কিভাবে অন করতে হয় কিভাবে কাজ করে সেটা অর্থাৎ আমি কিভাবে কোথায় ভোল্টেজ দিলে ট্রানজিস্টর চালু হবে সেই জিনিস আমি জানতে চাই আচ্ছা তো একদম প্রথমে আমার এখানে এন টাইপ আর একটা পি টাইপ পাশাপাশি আছে এটা হচ্ছে আমার ইমিটার এটা হচ্ছে আমার বেস এই ইমিটার বেস যে জাংশন আছে অর্থাৎ এই যে এখানে একটা পিএন টাইপের জাংশন হয়ে গেল না মানে এটা একটা জাংশন তো জাংশন এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হয় আর এদিকে যে জাংশনটা এপিআরএন এর মাঝখানে এখানে আরেকটা জাংশন এটাকে রিভার্স বায়াসে রাখতে হয় তাহলে আমার ট্রানজিস্টর চালু ফরওয়ার্ড বায়াসে রাখবো যেহেতু এখানে পি টাইপ তার মানে পি এর সাথে আমার একটা পজিটিভ ভোল্টেজ দিব আর এন এর সাথে নেগেটিভ এটাকে আমি বলতে পারি বেজ ইমিটার ভোল্টেজ বিবিই বেজ আর ইমিটারের মাঝখানে আছে এই কারণে আর এটাকে কি বললাম রিভার্স বায়াসে রাখ তার মানে এই যে পি টাইপ পি এর সাথে কি যাবে নেগেটিভ আর পজিটিভ যাবে এন এর সাথে এটা আছে কালেক্টরের বেজের মাঝখানে এটাকে নাম দিব কালেক্টর পি সি বি কালেক্টর বেজ এখন এই করার পরে কি কাহিনী হবে এই জায়গার মধ্যে একটু আগে বলছিলাম যে এটা এমনিতেই কালেক্টরের থেকে একটু চাপা থাকে তার উপর আবার এখানে ডোপিং অনেক বেশি করি তার মানে এখানে ইলেকট্রনের কোনো অভাব নেই এই সারা জায়গায় ইলেকট্রন কিচকিচ করবে বুঝতেছে আর এই মাঝখানে যে পি লেয়ারটা এটা থাকে একদম পাতলা একটা লেয়ার থাকে অর্থাৎ এখানে তেমন একটা জায়গাই নেই কোনো রকমের শুধু ইলেকট্রন গুলো ঢুকবে কিন্তু তেমন একটা জায়গা থাকে না তো এখন যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস করা এখান থেকে ইলেকট্রনের একটা ফ্লো যাবে না এন থেকে পি এর দিকে এই পি এর মধ্যে যখন ইলেকট্রন গুলো যাবে তখন এখানে বেশিক্ষণ সে থাকতে পারে না যেহেতু জায়গা নেই হয় সে এদিকে চলে যাবে অথবা এদিক দিয়ে নামবে এই দুই রাস্তা দিয়ে সে বের হওয়ার চেষ্টা করবে যেহেতু ভিতরে জায়গা নেই বুঝতেছে তো এখন এদিকে যত যাবে তত আমার লস আমি চাই কি এইভাবে কারেন্টের ফ্লো হোক তাই না এই কারণে কি করলাম এই সাইডে আমি পজিটিভ দিলাম মানে এখানে মধ্যে আমার পজিটিভ ভোল্টেজ আছে তাই না তার মানে ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে টান দিয়ে নিয়ে আসে এই কারণে এই সাইডটাকে আমি রিভার্স বায়াস করে রাখি যেন এখান থেকে ইলেকট্রন গুলো নিচে কম যায় বরং এদিক দিয়ে বেশি চলে আসে আর ইলেকট্রনের যে ফ্লো হবে তার অপোজিটে আমি একটা কারেন্টের ফ্লো পাবো সব ইলেকট্রন ডান দিকে যাচ্ছে তবে এখানে এন্টারিং যেটা ইমিটারের মধ্যে যে কারেন্টটা বের হয়ে যাবে অ্যাকচুয়ালি বের হয়ে গেছে অ্যারোটার দিকে সেটা হচ্ছে আমার ইমিটার কারেন্ট বেস দিয়ে যেটা কারেন্ট যাবে সেটা হচ্ছে আইবি বেস কারেন্ট আর যেটা কালেক্টর দিয়ে ঢুকবে সেটা হচ্ছে কালেক্টর দ্বারা এখান থেকে একটা সিম্পল ইউনিভার্সাল ইকুয়েশন চলে আসবে আমার ইমিটার কারেন্ট হচ্ছে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট যে কালেক্টর দিয়ে ঢুকতেছে বেস দিয়ে ঢুকতেছে আর বের হচ্ছে শুধু এক জায়গা দিয়ে তার মানে ওটা দুটো যোগ হয়ে যা আসবে তাই এখানে কিছু বের হবে আবার আরেক জিনিস বললাম এদিক দিয়ে খুব একটা ইলেকট্রন বের হয় না তার মানে এদিকে কারেন্টের মাত্রা খুব কম থাকে তাই অনেক সময় না এভাবেই কনসিডার করে নেওয়া হয়
ইমিটার কারেন্ট আর কানেক্টর কারেন্টকে সেম ধরে নাও যেহেতু আমার বেস কারেন্টের মান প্রায় জিরো কাছাকাছি থাকে খুব সামান্য এই কারণে ইগনোর করা তো ওইটার রেকর্ডিং আমি অন্য কোনো দিন ক্লাসরুমে করে ওইটা ইউটিউবে আপলোড দিয়ে দেব ঠিক আছে আগামী শুক্রবার হচ্ছে 26 তারিখ তাই না তারপরের 2 তারিখ শুক্রবার কিন্তু আবার ক্লাস হবে কিন্তু আবার একটা ক্লাস বাদ দিলে আমাদের সমস্যা আপনারা আবার অন্যান্য দিনে তো আসতে চান না তো এই কারণে আমি এক্সট্রা ক্লাস রেকর্ডিং করে শুক্রবার স্যার আপনি ক্লাস করতে আসতে পারবেন সবাই চাকরি জিবি না আচ্ছা একটা ট্রানজিস্টার কানেকশন দেখবো তার মানে কিছু সার্কিট রাখতে হবে এখন সার্কিটের মধ্যে ট্রানজিস্টার যদি আমি বুঝাইতে চাই আমার একটা সিম্বল লাগবে কোন সিম্বলে আমি ট্রানজিস্টার বুঝাই এরকম একটা সিম্বল এটা অ্যারো যদি বাইরের দিকে বের হয়ে যায় সেটা হচ্ছে এনপিএন কেন একটু আগে দেখলাম না এনপিএন এ ইমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যায় আর যদি ইমিটার দিয়ে কারেন্ট ভিতরে ঢুকে তাহলে সেটা কি হবে পিএনপি এটা কি জিনিস আঁকলাম ট্রানজিস্টারের সিম্বল সার্কিটের মধ্যে এভাবে ট্রানজিস্টারকে চিনাইতে হয় মানে আমি যখন আঁকবো তখন এটা হচ্ছে আমার ট্রানজিস্টারের সিম্বল এনপিএন পিএনপি চেনার উপায় কি যদি অ্যারো বাইরের দিকে বের হয় তাহলে সেটা এনপিএন অ্যারো ভিতরের দিকে ঢুকলে পিএন আর অ্যারো ওয়ান যে মাথা ওইটা হচ্ছে আমার ইমিটার তার মানে এটা কি হবে ইমিটার আচ্ছা একটা তো ভুলে গেছি যে অ্যারোওয়ালা যে মাথা এটা হচ্ছে আমার ইমিটার মাঝখানেটা যেটা এটা তো অলওয়েজ বেস খুব সহজে চিনা যায় আর অপোজিটে কি হবে একটাই বাকি আছে কালেক্টর তার মানে অ্যারোই হচ্ছে মুখ্য বিষয় বাইরের দিকে থাকলে বুঝাবে এনপিএন আর অ্যারো থাকা মানে এটা হচ্ছে আমার ইমিটারের টার্মিনাল যেটা মাঝখানে থাকলে ওটা তো বেস খুব সহজে চিনা যায় আর আরেকটা যেটা বাকি থাকবে এটা Thank you.
এখন যে সার্কিটটা দেখতেছি বোর্ডে এইভাবে আমি যে কানেকশনটা দিলাম ট্রানজিস্টরের সেটাকে বলতেছি কমন বেস কানেকশন কেন এই সাইডটা হচ্ছে আমার ইনপুট এখান থেকে আমি ইনপুট দিচ্ছি এই সাইডটা হচ্ছে আমার আউটপুট এখান থেকে আউটপুট নিচ্ছি এই দুটোর মাঝখানে কমন টার্মিনাল কোনটা বেস এই কারণে কানেকশনের নাম কমন বেস কারণ বেসটা কমন বেসটা আমার ইনপুটের সাথেও যোগ আছে আবার আউটপুটের সাথেও কানেকশন আছে এই কারণে এখন আমার টার্মিনাল তিনটা ট্রানজিস্টরের তাই তো যে কোনো একটা হবে আমার ইনপুটের জন্য আর একটা হবে আউটপুটের জন্য তিন নাম্বারটা কি করব এটা তো কমন রাখতে হবে তো যখন যেটাকে কমন রাখব কানেকশনের নাম হবে ওইটাকে এখানে বেসটা কমন আছে এই কারণে এটা কমন বেস কানেকশন এই জায়গা আমাদের কি কি হচ্ছে এখানে দুইটা ভোল্টেজ কেন আসবে ওইটা তো একটু আগে দেখলাম এই দুইটা এই ভোল্টেজ দিয়ে হচ্ছে এই বেস ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করি এই ভোল্টেজ দিয়ে কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করি এই কাজটুকু তো আমার প্রত্যেকবার করাই লাগবে না ট্রানজিস্টর অনই হবে না আর এখানে আমি ইনপুট দিলাম ইমিটারের সাথে আর বেসের সাথে আর আউটপুটটা নিব কালেক্টর থেকে আর বেস থেকে এখান থেকে আমি আউটপুটটা নিব এই কানেকশন হবে আমার কমন বেস কানেকশন এখন এর সাথে আরেকটা কথা একটু বলে রাখি অ্যাম্প্লিফায়ার হিসেবে যেমন মাইক জাতীয় যে জিনিসগুলো আমরা ব্যবহার করি ওগুলাতে অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করে একটু শুনছিলাম না এর আগে তো ভাবে কি লাভ হয় এই যে এখানে মধ্যে আমি যে সিগন্যাল ইনপুটটা দিচ্ছি এটার যদি অল্প তারতম্য হয় তাহলে সেটার জন্য আমার এখানকার ইমিটার কারেন্টের পরিবর্তন হবে ইমিটার কারেন্টটা এই যে ইনপুট সাইডে না আমি যদি এখানকার ভোল্টেজ তার মধ্যে একটু কম বেশি হয় তাহলে ইমিটার কারেন্টটাও কম বেশি হবে এখন ইমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্টটা একটু আগে বললাম না প্রায় সেম তার মানে ইমিটার কারেন্টের মধ্যে যদি ডিফারেন্স হয় সে একই ডিফারেন্স কালেক্টর কারেন্টের হবে আর এই আউটপুট সাইডে আমি অনেক বড় মানের একটা রোধ ব্যবহার করি তাহলে কি হবে এই কালেক্টর কারেন্টের চেঞ্জ যদি আমি অনেক বড় মেগা রেঞ্জের ওহমের সাথে আমি গুণ দেই তাহলে ভোল্টেজের মান কি হবে অনেক বড় হবে না মানে এখানে সামান্য একটু ভোল্টেজের চেঞ্জ হলো যেটার জন্য কারেন্ট সামান্য চেঞ্জ হলো ওই সেম চেঞ্জ কালেক্টর কারেন্টে আসলো আর এখানে বড় একটা রোধ দেওয়ার কারণে এই সামান্য চেঞ্জটা এখানে অনেক বড় আকারের পাওয়া যায় অর্থাৎ এখানে আস্তে কথা বললে এখানে অনেক জোরে শোনা যাবে এইভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হয় ওইটা আবার কমন ইমিটারে আবার আসবে তখন আরেকবার একটু রিভিউ করব আজকে এতটুকুই থাকুক নেক্সট দিন থেকে আমরা বাকি দুটো কানেকশন দেখব অ্যাটেন্ডেন্স শীট কার কাছে